মসজিদ, সংখ্যাগুরু, সংখ্যালঘু, জাতীয় সঙ্গীত, হিজাব, অমুক তমুক, দেব দেবী, নবী রসুল, কোনো ফাঁদে পা দেবেন না, শুধু বাংলাদেশ পন্থী হন। এটা আমার মনে হয়, দেখেন বলে না এই যে টিপ করবেন নাকি হিজাব করবেন, হ্যাঁ নামাজ পড়বেন নাকি কি বাউল সঙ্গীত করবেন, এই ধরনের বিষয়বস্তুগুলো আমাদের দেশে চালু করে কারা? যারা ফ্যাসিজম পছন্দ করে, যারা বিভেদ পছন্দ করে, যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, মানুষকে একত্রিত হতে দিতে চায় না। কারণ মানুষ যখন একত্রিত হয় তখন তো যে স্বৈরাচারী যে ব্যবস্থা থাকে, বা যারা ফ্যাসিস্ট থাকে বা যারা মাফিয়া থাকে, তাদের জন্য তারা একটা থ্রেট হয়। তখন মাঝে মাঝে জাতীয় সঙ্গীত, কখনো টিপ, কখনো হিজাব, কখনো মন্দির, কখনো মসজিদ, কখনো সংখ্যালঘু, কখনো হিজবুত তাহিরি, এই সমস্ত ইস্যুগুলো বানায়। এখন সুখের খবর কি জানেন, এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই বিষয়গুলো এখন খুব পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। মানুষ সমস্ত কিছু ভেঙে দিয়েছে এবং এগুলো বলে যে মানে কোনো ধরনের কোনো চান্স নাই, কোনো ধরনের কোনো সুযোগ নাই। কিছু মানুষ এগুলো বলবে, এই জাতীয় সঙ্গীত গেয়ে আমি কী বলো, জাতীয় সঙ্গীত আপনার প্রাণের সঙ্গীত, আপনার আন্দোলনের সময় দেখেন নাই কাউকে বলতে হয়েছে? এখানটাই অনেকে বলছে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশ নিয়ে কোনো উল্লেখযোগ্য শব্দ উচ্চারণ হয়নি, সেজন্য কারণ ওরা তো ফিল করতে পারে না। তাই আমি তো ফিল করতে পারি, আপনি করতে পারেন না? এটা সিম্পলি একটা মানে ক্যাভাস সৃষ্টি করা, একটা মানে আপনার মনোযোগ দেখেন নাই, এর আপনার হাসিনার সময় দেখেন নাই? যখনই সীমান্তে মানুষ মারা গেছে তখন কি হয়েছে, একটা হিরো আলমকে এনে দাঁড় করাই দিল, হ্যাঁ একটা এই যে ডিবি হারুনের হোটেলে, ভাতের হোটেলে একটা ইস্যু দাঁড় করাই দিল, কেন, যাতে আপনি সীমান্ত হত্যা নিয়ে কথাই না বলতে পারেন। তো এখন যে এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মানুষের ভেতরে একটা জাগরণ এসছে না? মানুষ এখন কত কিছু, মানুষ কিন্তু বাইরে বের হয়ে এসছে, মনে হচ্ছে খাঁচা ভেঙে বাইরে বেরোচ্ছে। এখন কী করতে হবে ওদেরকে, ওই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই ওদের যারা জোটে ছিল ওরা কী করছে, মন্দির, সংখ্যালঘু, এই তারপরে আরও কী কী নিয়ে আসলো না, এখন এনেছে জাতীয় সঙ্গীত, এই তো এগুলো একেবারে আলোচনার অযোগ্য বিষয়। 52 বছর ধরে এই জাতীয় সঙ্গীত আমাদের না, আমাদেরকে কখনো মনে হয়েছে বলেন তো? আপনাদের কখনো মনে হয়েছে? আমার কখনো মনে হয়নি, আপনাদেরও হয়নি। এগুলো সেফ ইস্যু তৈরি করা, এবং এক্ষেত্রে ওদের যে যারা ব্যাখ্যা দিচ্ছে না, তাদেরকে কি বলবো, এ মানে এদেরকে আমি কি বলবো, মানে উনি বলবেন, দালাল বলবেন, স্বৈরাচারী বলবেন, কি বলবো? আমার বলবো এরা পলাতক, পলায়নবাদী, বুকে সাহস নাই সামনে এসে ছাত্র জনতা মানুষকে, মানে আয়না ঘরের ইতিহাসের পরে এদের তো কোনো মানে কিছু, তারপরে দুঃখের কি, এদের লজ্জা শরম নাই অনেস্টলি স্পিকিং। আপনারা গণজাগরণ মঞ্চের কথা মনে আছে, লগার হত্যা কথা মনে আছে? ওটা কি সাজানো ছিল না? সাজানো ছিল তো, মানুষ ফাঁদে পা দিয়েছিল কিনা বলেন? তখনও কিন্তু অনেকগুলো তরুণ প্রাণ গেছে, অপ্রয়োজনে গেছে, ওরা বিভ্রান্ত হয়েছিল, ওরা ট্র্যাপে পড়েছিল। আমি খুব মানে খুব মন থেকে আন্তরিকভাবে বলবো, বাংলাদেশের মানুষ নবীন হন আর প্রবীণ হন, কোনো ধরনের ফাঁদে পা দেয়া যাবে না, কোনো ধরনের ফাঁদে পা দিবেন না। মন্দির, মসজিদ, সংখ্যাগুরু, সংখ্যালঘু, জাতীয় সঙ্গীত, হিজাব, অমুক তমুক, দেব দেবী, নবী রসুল, কোনো ফাঁদে পা দেবেন না, শুধু বাংলাদেশ পন্থী হন। এখন একটা সুযোগ এসছে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ার, এই সমস্ত ফাঁদ অ্যাভয়েড করেন, মানে একেবারে বয়কট করেন। আমি বলবো যারাই এই আলাপ তুলবে স্ট্রেট বয়কট করবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।